কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানী সহ পুরো দেশ। পালন করা হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি, এতে বন্ধ থাকে যান চলাচল। আর শিক্ষার্থীদের এই আন্দোলনের সুযোগ নিয়ে জ্বালাও পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে নামে একদল দুর্বৃত্ত, ভাঙচুর সহ পুড়িয়ে ফেলা হয় বহু বাস ও পণ্যবাহী ট্রাক। এরপর সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের দেয়া কারফিউতে বন্ধ থাকে গাড়ির চাকা। গাড়ি চললে না 2 টাকা পামু, আমি 2 টাকা পাইলে না আমার ফ্যামিলির আমি দিতে পারুম। এই গাড়ি চললে আমরা খাইতে পারি, নাইলে খাইতে পারি না। বাংলাদেশ পরিবহন মালিক সমিতির তথ্য বলছে, সহিংসতা চলাকালীন সারা দেশে মোট 200টির বেশি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। এতে তাদের ক্ষতি হয়েছে প্রায় 25 কোটি টাকা। আর যান চলাচল বন্ধের টানা 8 দিনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত 4,000 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো সহিংসতা আন্দোলনে প্রধান টার্গেট হয় পরিবহন, এতে প্রতিনিয়ত ঝুঁকি আর শঙ্কায় কাটে মালিক শ্রমিক উভয়ের। পরিবহনে আগুন দিলে এটার জিনিসটার ভয়াবহতা প্রচুর হয়, এফেক্ট হয়, এই জন্য হয়তো বা পরিবহনকে সবসময় টার্গেট করে আন্দোলনকারীরা। রাস্তাঘাটে আমাদের সম্পত্তি থাকে, আমাদের তো লক অ্যান্ড কিটি, তালা দিয়ে তো কোনো গাড়ি টাড়ি আটকে রাখা যাবে না, আমাদের ধরপড় ধরপড়ের মধ্যে আমাদের দিন পথ যায়। পরিবহন খাতে নৈরাজ্য অর্থনীতির জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন অর্থনীতিবিদরা। সরকারি খাতের যে বিভিন্ন রকমের পরিবহন ব্যবস্থা, তো সেটিও যেহেতু জ্বালানো পোড়ানো হয়েছে, তো সেটারও ক্ষতি হয়েছে। আর বেসরকারি খাতের যে গাড়িগুলো রয়েছে সেগুলোর যে কোনো পরিস্থিতিতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা চান পরিবহন মালিকরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।